এটা পানি ছিড়ে দাও পানি বিস্তার মিউজিক ভিডিও মত কাউয়া কাউয়া ডানা চাও কাউয়া তুমি পানিতে নাম বানা তোমার আমার নামাই দেব প্লিজ রেডি হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আর আজকে আমরা এসেছি ডগার আমার সাথে আছে সাইফ এবং কাইফ আর আজকে আমরা এসেছি কন্টেন্ট বানাতে বাট গাইস কি কন্টেন্ট সেটা আমরা নিজেরা জানি না আজকে কন্টেন্ট ছাড়া কন্টেন্ট এটাও একটা কন্টেন্ট সো গাইস আমরা কি করব আজকে কিছু জানি না বাট আজকে একটা ব্লগ তৈরি করব সেটাই হলো মূল উদ্দেশ্য তো দেখা যাক কি করা যায় সাইফ বল আজকে কি করা যায় আজকে তো একটা কন্টেন্ট করতে হবে আমাদের কি বল করব আমরা তুমি আমাকে বলছো কালকে যে তুমি কি কন্টেন্ট বানাবা কন্টেন্ট বলা লাগে না কন্টেন্ট আসলেই হয়ে যায় তো সো বলো কি করা যায় আজকে প্ল্যান করে নাই আমার হুট করে বাজার দোস্তি আয় একটা ভিডিও বানামান কি ভিডিও বানাস আমার কয় না কইছে আসল ব্যাপার বলতাছি ঠিক আছে আজকে কোন একটা কন্টেন্ট তো বানাতে হবে ঠিক আছে তো আর তুমি কন্টেন্ট ছাড়া একটা ভিডিও করতেছ এটা একটা কন্টেন্ট হয়ে যেতে পারত ঠিক আছে মানে এটা হিট খাওয়ার জন্য তো কিছু করতে হবে না তুমি বিতলামি করো তাহলে হবে ঠিক আছে তো গাইস আজকে পুরো ভিডিওটা থাকবে বিতলামি আর বিতলামিতে আপনারা সাথে থাকুন গাইস সো কাইফ আসো ইয়ো গাইস তো বলো গাইস আজকে ভিডিওতে কি করা যায় সাফ তো আইডিয়া দিলো যে আজকে আমরা বিতলামি করব তুমি বলো ভিডিওতে কি করা যাবে ফারস্টে যেহেতু বিতলামির কথা বলছে তাহলে বিতলামিতে তোমরা ফার্স্ট এড কিছু ডিয়ার রাখো আর পার্সোনাল কিছু প্র্যাঙ্ক তো থাকতেই পারে আরে আরে তুই কানে কানে কথা কইতাছিস না পুরো পাবলিকের শুনে কথা কইতাছিস বুঝলাম না তুমি গাইস তো আজকের ভিডিওতে বিতলামি প্লাস ডেয়ার থাকবে এবং আরো কিছু স্পেশাল থাকবে তো ভিডিওটা শুরু করা যাক সো আমরা যেহেতু আজকে গাইস তিনজন আছি তো আজকে তিনজনে একটা করে ডেয়ার মোট তিনটা ডেয়ার হবে গাইস আর ফার্স্ট ডেয়ারটা কারে দিয়ে করা যায় গাইস ফার্স্ট ডেয়ারটা আমার ক্যামেরাম্যান সাফের সাথে হবে এটা কোনো কথা না তোমার দ্বারা ফার্স্ট ডেয়ার হবে দেন আর কি আমাদের প্রত্যেকের ডেয়ার হবে তুমি ফার্স্টে যাও আগে যে যাবে সেই ভালো জিনিস পাবে এটাই হবে আমিও মানি না সর মানতে হবে প্লিজ সাফ তুমি এদিকে আসো তো গাইস ফার্স্ট ডেয়ার যাবে সাইফ সেকেন্ডটা কাইফ খাটটা আমি আইবো না খালি কাইফ আবার কই যে ফ্রেন্ড তাই আমার মুখ থেকে বারবার কাইফ এসে পড়ে গাইস তো আজকে ফার্স্ট ডেয়ার যাচ্ছে প্লিজ তুমি রাখো না ফার্স্ট ডেয়ার যাচ্ছে সাইফ দেন কাইফ দেন আমি লাস্ট ডেয়ার যাব আমি তো গাইস ফার্স্ট আমরা সাইফকে যে ডেটা দিব সেটা হলো যে এখানে গাইস আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইডে পানি রয়েছে তো যেহেতু শীতকাল চলতেছে গাইস তো আমরা আজকে সাইফকে পানিতে নামতে বলবো আমার কি পাগলা কুত্তা কামড়াইছে না স্যার তুমি আসলে পানিতে নামবা বলতে তোমারে আমি বলবো না গোসল করতে বাট তুমি পানিতে নামবা এবং মাছ ধরা ট্রাই করবা ঠিক আছে এখানে যেহেতু মাছ চাষ করা হয় তুমি এখানে ট্রাই করো মাছ ধরা ওকে গাইস তোর জন্য এই ডেয়ারটা রইলো দেখি আজকে কয়টা মাছ ধরতে পারে গাইস তোর ডেয়ারটা আমি দিতে দেখা যাক গাইস তোছো কেন প্লিজ যাও মাছ ধরো প্লিজ আজকে দেখবো তুমি কয়টা মাছ ধরতে পারো নামো প্লিজ নামো এখানে মাছ চাষ করা হয় এখানে অনেক মাছ আছে দেখা যাক কয়টা মাছ ধরো তাও হাত দিয়ে সো দেখা যাক আজকে পাবলিকের জন্য কড়া মাছ ধরতে পারো তুমি তুমি পানিতে নামবা না তোমার আমার নামাইতে হবে প্লিজ তাড়াতাড়ি মাছ ধরো তাড়াতাড়ি যাও ধাক্কা দিস না প্লিজ সাদর ভাই না এই যে মাছ ছোট ছোট মাছ প্লিজ ধরো কপাল সো গাইস দেখা যাক আজকে কড়া মাছ ধরতে পারে দোস্ত না আটকে গেছে পাইছো সব কড়া মাছ পেলা মাছ ধরা হইব না বাদ দাও সো গাইস সাইফ ডেয়ারে ফেল হইলো সাইফ তুমি ডেয়ারে ফেল হইলা ঠিক আছে এর জন্য তোমাকে একটা শাস্তি দেওয়া হবে পানিতে তো নামছে এরই বেশি আজকে তোমার ডেয়ার ছিল মাছ ধরা তুমি মাছ তো ধরলা না উল্টা তুমি আর পানিতে গিয়া সাঁতরাইতাছিলা প্যান ভিজেছিস কথা কবি না সেটা বড় কথা না তুমি ডেয়ার কমপ্লিট করো না সেজন্য তোমার শাস্তি পেতে হবে যাই হোক তোমার ডেয়ারটা এখানেই রাখ না ও বেশি জোরে লেগে গেছে সরি তো শাস্তি দিয়া লাইছস নো নো এটা কোনো শাস্তি না এটা ডেয়ার ছিল তো নেক্সট যে ডেয়ারটা সেটা হলো কাইফের গাইস তো কাইফের কাছে হলো ডেয়ার 2 আর ডেয়ার 2 টা হচ্ছে কাইফের যেটা কাইফ করবে তো কাইফে কি ডেয়ার দেওয়া যায় বলো গাইস তোমার কি দেওয়ার দেওয়া যায় শর্টকাট দিও ভাই দেখো মোটা ছোটা মানুষ একটু বুঝে শুনে তো দিতে পারো নাকি মোটা ছোটা মানুষ আচ্ছা গাইস ও যেহেতু বড় ছোটা তাই আরেকটা ডেয়ার দিব যেটা হচ্ছে গাইস এই সরু রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে যেটা হচ্ছে দুই পাশে পানি আস্তে আস্তে আর চিকুন একটা রাস্তা চিকুন রাস্তা বলতে এটা একটা ওয়াল গাইস তো একটু দেখ এটা না না এইটাই আমি সাঁতার পারি না তোমার 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 ডেয়ারটা হচ্ছে ডু অর ডাই তুমি যদি যেতে পারো তাহলে বেঁচে যাবে না তো পানি দেবো বাঁচাইবো কেডা বাঁচাইবো কেডা ভাই তোমার যে দেখো তুমি এটাতে ঠাই পাইবা সমস্যা নেই এটা ম্যাক্সিমাম 4 ফুট কি 5 ফুট পানি হবে
পানি বেশি ভাই পানি বেশি তুমি ডুবলে আমি আসি তো আমি বাঁচাবো তুই নিজে সাঁতার পারছ না আমি শিওর 100% আমি তো পারি না গাইস আচ্ছা সমস্যা না তোমাকে আমি মরতে দেব না আমি থাকতে তোমাকে জীবিত রাখবো যাই হোক তুমি পড়ে গেলাম তোমাকে উঠাবো এবং গাইস না আমি সাঁতার পারি না ঠিক না গাইস এটা ঠিক না যাই হোক আমি নিজে সবটুকু দিয়ে বাঁচাবো আচ্ছা তোমার ডিয়ার এটা ডিয়ার যেহেতু বলছি ডিয়ারি এবং তোমাকে এটা করতে হবে তো আর এই বড় দেহ নিয়ে গাইস এই ছোট রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে তো চলুন আর ডিয়ারটা আপনারা আমার সাথে থাকবেন জনতা আমার সাথে সো যাও প্লিজ প্লিজ এগিয়ে যাও কাইব এগিয়ে যাও সো কাইব যাও এখন প্লিজ যাও এই রাস্তা দিয়ে হেঁটে যাও এই চিকুল রাস্তা দিয়ে তোমার একটা দেহ যাবে ভাই আমি কিন্তু সাতারও পারি না কিছু না বলা যায় রাইফ আমার তোমার উপরে বিশ্বাস আছে তুমি পারবে না প্লিজ আচ্ছা ভাই ফোন দি তো রাখ আপাতত ও হ্যাঁ গাইস ফোন গুলো অন্তত পাইতে না ভিজুক তুমি ভিজে যাও দুইটা ফোন মানি ব্যাগ ও মাই গড গাইস কত বড় মানি ব্যাগ যাও যাক চলুন আর দুইটা ফোন বড় লোক এই আস্তে আস্তে দেহ দি লড়ে গাইস দুই সাইডে পানি যদি একটু নয়ছয় হয় ডাইরেক্ট পানিতে গাইস তোমার জন্য কিন্তু আমার ভয় করছে আরে তো ডানা আছে সমস্যা কি ডানা ছাড়া ও সরি এটা হলো ডানা সহ এটা তো পড়ি না এটা কি হইতে পারে আরে কাউয়া কাউয়া ডানা সহ কাউয়া ও সো কাই পৌঁছা গেছে এবং আস্তে আস্তে ভাই আস্তে আস্তে গাই দেয়াল ছাড়া ভাই উনি নিজে তো ভয় পায় না আমরাই ভয় পাইতেছি মোড়না যেতেছে ধাক্কা দিয়ে ফালা দিই পানিতে তো শ্যাওলা পুরো পিছলে হয়ে গেছে গাইস ঠিক আছে তুমি আটতে পারো না বা দৌড় দাও না তুমি সাইডিং এ মানে দৌড় দিতে গিয়ে পড়ে যেতে নিছিলাম ঠিক আছে গাইজ আমরা ভাবতে পারি না কাইব এত ইজিলি ডারটা পালন করবে এবং রেলি এত ইজি ছিল ও তো দৌড়াদৌড়ি করতে আসলে চিকুন রাস্তা আমি ভাবছি ও যাওয়ার টাইম পড়ে যাবে দেন পান দিটি চুপ খাইবে আজকে কর্ণটা পুরো হিট হয়ে যাবে বাট কাইব আমার কর্ণটা খেয়ে দিলা তুমি ইয়া বাই কাইব তুমি কিছু বললাম এগুলা অভিজ্ঞতা ভাই অভিজ্ঞতা আমার 20 বছর এখনো যদিও হয় নাই হবে কয়েকদিন পরে ঠিক আছে গাইস আপনাদের জানা দিব যখন আমার 20 বছর হবে তখন বলতে পারবো 20 বছর অভিজ্ঞতা আপাতত তোমার 80 প্লাস তোমার বর্তমান বয়স কত অভিজ্ঞতা মানে 90 ও 80 প্লাস অভিজ্ঞতা যাই হোক অনেক অনেক ভালো মাইনাস না ঠিক আছে তো তুমি যারে পাস করেছো ইয়েস সাকসেস ট্রিট দাও এই 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 তুই কি বলে এগুলা শুটিয়ে লাল করে দেব নোংরামি বার করে দেব সো গাইস এখন হলো শুভর পালা ডিয়ারের তো শুভ আমাকে খুব কষ্ট দিছে আমি জানি আমার প্যান ভিজেছে না 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 আমাকে বলতে দাও ও আমার প্যান ভিজেছে আর আমাকে পানিতে নামাইছে আর কি এখন কাইফরে নামাই কারে কাইফরে হাঁটাইছে হ্যাঁ এখন তোমার ডিয়ার হলো এটাই যে তুমি দুইটা কি করবে একসাথে দুইটা মানে ডিয়ার একটা হয় যে না 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 দুই মানে তুমি যে ডিয়ারটা পালন করবে সেটা আমাদের দুই আমাদের দণ্ডটাই থাকবে কি হয় জানো তো হার্ড তুমি দেয়াল এখন দিয়ে যা ঠিক মাঝখানে যে দুই পাশে পাও দিয়ে চেকায় বয়ে থাকবা চেকায় ইয়েস এটাই চেকায় বয়ে পাও মানে কি না 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 তুমি পাও দুই পাশে দিয়ে বা দেয়াল মানে মাঝখানে দিয়ে বসে পড়ো কাইফে যেমনে গেছ আমি বলি কাইফে যেমনে গেছ তোমার এটাই 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 আমি যদি পুরো পড়ে যাই গাইস আর কোনো কথা হবে না আমি বলবো আমি যদি পড়ে যাই হ্যাঁ আমি যদি পড়ে গেল তোর লাইফ রিস্ক আমার না কাইফের না ভূতের যা এগুলো কেন দাও না না তো যাই দিব যা তোর মোবাইল থাকে আমি 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 যাইতে পারি বাট আমার গ্যারান্টি দিতে হবে যদি আমি পরে যাই তখন তুমি কি করবে তুমি পরে গেলে আমার জামা কাপড় তোমার দিয়ে দেবো তোমার পাঞ্জাবি আমি দরকার দিয়ে পরে এটা জন্য আমি স্পেশাল আর পরে যাবো গাইস তোমার জামা কাপড় দিয়ে দিবা তোমার জামা কাপড় খুলবে তুই যদি পড়তে পারো সেই পর আমার জামা কাপড় লইস না গাইস শীতকাল পানিতে কোনো ভাবে পড়া যাবে না বাট দেখি ট্রাই করি যেটা বস বাট বস তো এটা কি রকম আমি পা ভিজাই তুমি দুই পাশে বসে মানে চেকে বসা দুই পাশে পা ভিজাইবা আর কি বুঝছো নৌকা নৌকা চালাবা তুমি বুঝছো দুই পাউতে নৌকা চালাবা এটাই এটাই যাও প্লিজ তার মানে তারপরে পানিতে পাও বিজয় দেবো আবার বসতে হবে যে ইয়েস ইয়েস আমাদের দুটোটা মিল থাকতে হবে কি যাও ঠিক আছে ঠিক আছে সো গাইস এখন যাচ্ছে শুভ এবং করব যেহেতু আমাকে ডিয়ার দিছে আর আমি আমার ভিডিও ডিয়ার অবশ্যই পালন করব সো গাইস যাওয়া যাক এখন দেখি পারি নি এগিয়ে যাও তোমার গন্তব্যে আমাদের শুভ ভাই এখন রেডি হচ্ছে হ্যাঁ পানিতে নামতে হবে পানিতে নামতে হবে আজকে পানি জয় করে সে পড়ব পানি জয় করব আচ্ছা হাত তো ভিজাইতে হবে না আমার ঘড়ি তো খুলতে হবে না হ্যাঁ গড়ে তুমি হাত দিয়ে নাড়বা না তুমি বললো পা ভিজাইতে হবে তুমি নৌকা চা তুমি আচ্ছা এক মিনিট নৌকা কি বইটা ছাড়া চালান যায় না সো তোমার হাত দিয়ে চালাইতে হবে সরি মানে সাত নৌকা চালাইতে হবে যাও আজকে নৌকা চালাবো জাহাজ চালাবো উড়ো জাহাজ বড় লক্স বড় লক্স না থাকে এটা থাকুক না এটা থাকো এটা থাকুক বড় লক্স এ দোস্ত তোর গোড়া আমার যা বড় লক্স ধরো ধরো এগুলো ধরো এটা আমার গাইস আমি যাচ্ছি দেখুন কিভাবে যায় কিভাবে আমি পানি জয় করে আসি গাইস দেখুন আমার সাথে যাও আরো মাঝখানে ওই মাথায় আরো আরো
আরো পিছনে যাও ঠান্ডা মনে হয় আল্লাহ আই এবার তো হইছে আর একটু পিছনে যাও হ্যাঁ হ্যাঁ এই জায়গা এই জায়গা এই জায়গা বসো বসো দুই পাশে পাও দিয়া জায়গায় বসো না 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 এমনি না দুই পাশে পাও দাও দুই পাশে পাও দাও আমি কি যে বসমু হ্যাঁ নৌকা চালাও এবার এবার নৌকা চালাও বাঙালি স্টাইলে দুই হাত দিয়ে এভাবে এভাবে সাঁতার কাটবে এভাবে পানি ছিটে দাও মিউজিক ভিডিওর মধ্যে ছিটে দাও পানি পানি ছিটে দাও তোমাদের ডার কি এত বড় ছিল তুমি হার্ড ছিল হার্ড ছিল তোমার তো হার্ড হবে তুমি একটু মানে ছিটে দাও না বাঙালি মিউজিক ভিডিও বেশ করিস না তাহলে আমার জামা কাপড় আমার তোর দিয়ে দিতি তুমি আমাদের বলছো বড় লোক আর এইদিকে তুমি এক হাতে দুই গড়ি দিয়ে ম্যারাডোনার মতো সেজে আছো তুমি কিন্তু মার খাইবা আমার তুমি দুটা মিলা দিছো তা আমি কতক্ষণ ডেয়ার করছি দেখছো বাহ শুভ ভাই বাহ তুমি খুব বড় ম্যাথ সমাধান করে ফেললে খুবই চমৎকার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন এবং দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গাইস আল্লাহ হাফেজ।